শোনো বন্যা, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, বলি বলি বলে বলাই হয় না। আজকে আমি সে কথাটা তোমাকে বলেই ফেলবো। ঠিক আছে ইকবাল, তুমি আমাকে কি বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো, এছাড়া আমার হাতে অত বেশি সময় নেই। শোনো বন্যা, তোমার আশেপাশে এতদিন যাবত ঘোরাঘুরি করতেছি, তুমি কি বোঝো না আমি কি বলতে চাই? এই শোনো, তুমি আমাকে কি বলতে চাও সেটা আমি কি করে বুঝবো? এত ভঙ্গিতে না করে যেটা বলতে চাও সেটা বলে ফেলো। হয় ভঙ্গিতে না করে কয়াই ফেলাই, সত্যি কথা বলতে কি বন্যা, আমি তোমাকে খুব ভালোবাসি। কি তুমি ভাবছো কি করে? তোমার মতো এত লুজ ক্যারেক্টার আর গরিব ছেলের সাথে আমার ভালোবাসা হবে? কি ধরনের কথা করছো বন্যা, তুমি গরিব করছো কাকে? এছাড়া তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো? আমার দুইটা প্লেন প্রতিদিন ইউরোপে ট্রিপ খাটে। কি এতদিন তো জানতাম তুমি সায়াল আর সায়াল, হঠাৎ করে তোমার ইউরোপে দুইটা প্লেন কোথা থেকে আসলো? তুমি শুধু দুইটা প্লেনের কথা শুনেই বেহুশ হয়ে যাচ্ছ। এছাড়াও বাংলাদেশে তো আমার সহখানিক বিমান প্রতিদিন ট্রিপ মারতেছে, ঢাকা টু বগুড়া, ঢাকা টু বগুড়া, যশোর টু খুলনা। বিশ্বাস না হলে তুমি বিমানের টেলিফোন নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা বুঝলাম, তুমি যদি এত ধনী হয়ে থাকো তাহলে আমাদের অফিসে টয়লেট ক্লিনারের কাজ করো কেন? ইয়ে মানে সত্যি কথা বলতে কি বন্যা, এই টয়লেট ক্লিনারের কাজটা আমার দাদা করেছে, দাদা মরে গেছে, বাবা করে, বাবা মরে গেছে, এখন আমার কাঁধে এসে পড়েছে। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমাদের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আর বাতেলা মারতে হবে না। সত্যি কথা বলতে তুমি একটা টয়লেট ক্লিনারের ছেলে, আর যেভাবে পৈতৃক সম্পত্তি হিসেবে তোমাদের ঘরে এসে একজনেরটা আর একজনের ঘরে পড়ছে, এরপরে তো তুমি মরে গেলে দায়িত্বটা আমার ঘরেই পড়বে নাকি? শোনো বন্যা, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। এছাড়া আমি যদি বেকার থাকতাম আর তখন যদি আমি তোমাকে ভালোবাসার প্রপোজ করতাম, তুমি তখন কি বলতে? তুমি তখন বলতে যে আমি জেনে শুনে একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না। এর চাইতে কি টয়লেট ক্লিনারের কাজ অনেক ভালো নয়? হয় হয় ইকবাল, তোমার সব কথা আমি বুঝবার পারিছি, এছাড়া এও বুঝবার পারিছি যে শেষ পর্যন্ত এই টয়লেট ক্লিনারের দায়িত্বটা আমার ঘরেই পড়বে।